দেখুন, উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই যে কারণে ব্রিটেন থেকে 24টি টাইফুন জেট কিনতে চায় কাতার। ব্রিটিশ প্রতিরক্ষা গোষ্ঠী বিআই সিস্টেমের কাছ থেকে 24টি অত্যাধুনিক টাইফুন জঙ্গি বিমান কিনতে চেয়ে লেটার অফ ইন্টেন্টে স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশ কাতার। এই পদক্ষেপ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা দেশগুলোকে ক্ষিপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সঙ্গে সম্পর্কের অজুহাতে চলতি বছরের 5ই জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যের সম্পর্ক ছেদ করে। বিশ্বের সবচেয়ে বেশি তরলকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতারের সঙ্গে আকাশ ও নৌ যোগাযোগ বন্ধ করে দেয় ওই দেশ চারটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকা কাতার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে। তুরস্ক কাতারের সমর্থনে দেশটিতে থাকা তাদের ঘাঁটিতে আরও সৈন্য পাঠিয়েছে। উপসাগরে চলমান এই উত্তেজনার মধ্যে কাতারে যুদ্ধবিমান কেনা খবর এলো। লেটার অফ ইন্টেন্টের সব আনুষাঙ্গিক যন্ত্রপাতি সহ 24টি অত্যাধুনিক টাইফুন এয়ারক্রাফট কেনার বিষয়ে মন্ত্রণালয়ের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। রবিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় কাতার নিউজ এজেন্সি। কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফেলনের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। পরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি হবে যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত অংশীদার কাতারের সঙ্গে প্রথম কোনো বড় প্রতিরক্ষা চুক্তি। আমরা আরও আশা করছি এই চুক্তি উপসাগরীয় অঞ্চলে আমাদের সব মিত্রের নিরাপত্তা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। চুক্তির সব বিষয়ে আলোচনা শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলেও বিবৃতিতে বলা হয়েছে।